হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ক্যানভাস। তো ফাইনালি শীতের মরশুমে একটা বিয়ে বাড়ি আমাদের পড়লো, যার জন্য আজকে আমি রেডি হয়েছি, এখন বেরোবো। মানে আমার দাদার বিয়ে, পিসির ছেলের বিয়ে, তো আজকে আইবুড়োভাত, কালকে বিয়ে আছে, তো সেই জন্যই সকাল সকাল আজকে বেরিয়ে যাচ্ছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এখন বাজে 10টা, 10টা 10:30-এর মধ্যে আমরা বেরিয়ে যাবো। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। এখানে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। এই ব্যাগটা ধরছিল না বলে ওই ব্যাগটা আবার নিতে হয়েছে, আর এটা আমার সাইডের ছোট ব্যাগ। বাই দ্য ওয়ে, আজকে আমি যাচ্ছি আর বাকি সবাই কালকে যাবে। আমার মা যেতে পারছে না, বিকজ আমার দিদা আছে, তো দিদার বয়স হয়েছে, দিদা বয়স্ক মানুষ, উনি একা থাকতে পারবেন না, সেই জন্য মা যেতে পারছে না, আর বাদ বাকি সবাই যাবে। তবু মা ছাড়া ভালো লাগে না আমার, যাই হোক যেতে হবে। তো আজকে আমি আর আমার কাকা যাচ্ছি, আর বললাম বাদ বাকি সবাই কালকে যাবে। এটা হচ্ছে গিফট যেটা আমরা নতুন বউকে দেব, এগুলোকে পলাহার বলে। তো এখন আমরা চল, কাঁদিস না, চল চল না, কাঁদিস না, পিছনে চলে যা। এদিকে আমাদের ঋষভ কাঁদছে, ওদের ঋষভ চলে কাঁদছে। তুমিও তো যাবে, যাবে তুমি, কালকে যাবে না আজকে যাবে? বাবা যা জ্যাম ছিল রাস্তা, 1 ঘন্টা রাস্তা, আমাদের 2 ঘন্টা লেগে গেছে। এখন যাই গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নি। তো এখন খেয়ে দিয়ে নিলাম, এখন একটু রেস্ট নেব, দেন হাতে মেহেন্দি পরবো। আচ্ছা, আমার হয়নি, মামাকে একটু করছে, এই টান টান কর হাতটা। হ্যাঁ, এটা ভালোই পড়াতে পারে, ভালো সুন্দর হয়েছে তো। ছাতার মাথা কি পড়ি, ভালো পড়া, এখানে লিখবো তাই তো। একটু বুঝতে পারি না, ওইদিকে আসছে তোমার বৌদিরা, বৌদিরা বলতে বৌদি আসছে আর বাবা আসছে, বাবা থাকবে, বৌদি চলে যাবে, একটু দেখা করে যাবো। আসলে মা আসতে পারছে না তো, মা আসতো, দিদা রয়েছে না, তাহলে মারও খারাপ লাগছে, তো দিদাটা নিয়েই আসতো। তো বাকি সবার মেহেন্দি হয়ে গেছে, এখন চলছে আমার পালা। আমি সবাইকে করে দিলাম যেমন পারলাম তেমন, কিন্তু এখন আমার কোমর ব্যথা হয়ে গেছে সবার মেহেন্দি করতে করতে। এখন আমার সুন্দরী একটা পিসি, দেখো সেজে গুজে পুরো রেডি। এখন আমরা কোথায় যাবো, এখন কোথায় যাচ্ছে? এখানে চলছে নতুন বউয়ের সাথে কথা, আর এই যে আমাদের বউ, জঘন্য করেছে এদিকে মনে কিন্তু খুব খুশি, আর এদিকে জঘন্য করেছে। হ্যাঁ হ্যাঁ, মনে লাড্ডু ফুটছে। তো আজকের মতো নিয়ম কানুন সব কমপ্লিট, এখন বাজে 11টা, বাইরে খেতে দেওয়া হচ্ছে, এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করে নেব, দেন ফ্রেশ হব, তারপর ঘুম, আবার কালকে সকালে ভোর 4টায় উঠতে হবে।
আমার হাত বয়ের হাতটা ভরাট করে দে মেহেন্দির হাত শিল্পা তুমি ভালো করে উদাহরণ দাও না দাও না